वेलकम टू गुड लाइफ विथ सुकन्या। আমি ছটা ভিডিও বানাবো এক্সারসাইজের, যেখানে ছটা ডিফারেন্ট সেট অফ এক্সারসাইজ থাকবে। তার মধ্যে একটা সেট কার্ডিও থাকবে, একটা সেট অ্যাবস থাকবে, একটা সেট আপার বডি থাকবে, একটা সেট লোয়ার বডি থাকবে, একটা সেট স্ট্রেচ থাকবে। এরমভাবে ছটা সেট করব। তোমরা যদি এই এক একটা সেট এক এক দিন করে করো, তাহলে দেখবে ফুল বডি এক্সারসাইজটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এবং 10 মিনিটের বেশি সময় লাগবে না। তোমাদের যদি গুড লাইফ উইথ সুকন্যা এই চ্যানেলটা ভালো লাগে, আমার কথাগুলো কাজে আসে, তাহলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অন করে রাখো, যাতে নতুন ভিডিও এলেই তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছাতে পারে। আজকে সেটটা হচ্ছে কার্ডিও এক্সারসাইজ। প্রথম এক্সারসাইজটার নাম হচ্ছে স্কোয়াট টু কাফ রেজ। এটা 12 বার করব। স্কোয়াট যেটা হচ্ছে, দুটো পা সাইডে রাখতে হবে, পায়ের পাতাটা এবং হাঁটুটা সামনের দিকে হয়ে থাকবে। হাতটা এরমভাবে হোল্ড করে রেখে সামনের দিকে চেয়ারে ঠিক যেরম বসতে হয় সেরম বসা। এটা হচ্ছে স্কোয়াট। এবারে কাফ রেজ হচ্ছে যখন উঠছি, উঠে এরম হিলটা ওপরে তুলে রাখা, কাফ রেজ। আবার ওখান থেকেই স্কোয়াট, কাফ রেজ। এই পুরো ব্যাপারটা 12 বার করতে হবে। স্কোয়াট, কাফ রেজ, প্রথম এক্সারসাইজ 12 বার। নেক্সট এক্সারসাইজ হচ্ছে সাইড স্টেপ স্কোয়াট উইথ লেগ রেজ। মানে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি, সাইড লেগ স্কোয়াট, লেগটা আবার জিরো পজিশনে এনে পা তোলা, আবার পাশে পা দেওয়া, স্কোয়াট, লেগটা পাশে এনে পা তোলা। কী হলো এবারে ব্যাপারটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 12 বার স্কোয়াট হচ্ছে, 6 বার এদিকে, 6 বার ওদিকে। নেক্সট এক্সারসাইজ হচ্ছে রানার্স লঞ্জ। রানার্স লঞ্জের একদিকে 6 বার, আরেকদিকে 6 বার, এরকম। রানার যেরকম দৌড়ায় ওরকম করতে হবে, তারপরে সোজা হতে হবে, আবার দৌড়ানোর মতো করতে হবে, আবার সোজা হতে হবে, আবার দৌড়ানোর মতো করতে হবে, সোজা হতে পারবে। এই দিকটা 6 বার হবে, হয়ে যাওয়ার পর আবার নেক্সট দিকটা সেমই, দৌড়ানোর মতো করতে হবে, সোজা হতে হবে, আবার দৌড়ানোর মতো করতে হবে, আবার সোজা হতে হবে, সেম জিনিসটা 6 বার হবে। হলো এই এক্সারসাইজটা। নেক্সট এক্সারসাইজ হচ্ছে স্ট্রেট লেগ টো টাচ। মানে পা দুটো পাশে রাখা, হাত দুটো সোজা রাখা, সামনে পা তোলা, ঠেকানো, স্ট্রেট লেগ টো টাচ। এটা 14 বার করতে হবে। পুরোটাই কিন্তু কার্ডিও এক্সারসাইজ, আর এই এক্সারসাইজ সব কটা করতে 5 মিনিটও টাইম লাগে না। নেক্সট এক্সারসাইজ হচ্ছে ওয়ারিয়ার 3 অ্যাবস, অ্যাবের এক্সারসাইজ। দুটো হাত আর একটা পা ওপরে থাকবে, একটা পা শুধু নিচে থাকবে, একটা পা নিচে, দুটো হাত সামনের ওপরে, একটা হাত পেছনের ওপরে, আবার এই পজিশন, আবার দুটো হাত আর একটা পা স্ট্রেট, আবার এই পজিশন। নেক্সট একই জিনিস, উল্টো দিকের পা নিচে রেখে বাকিটা 6 বার ওই দিকে, 6 বার এই দিকে। নেক্সট এক্সারসাইজ ইঞ্চ ওয়ার্ম। ইঞ্চ ওয়ার্ম হচ্ছে এরম দাঁড়ালাম, পাটা একটু ফাঁকা থাকবে, হাত দুটো ওপরে থাকবে, মাটিতে হাতটা এরম করতে করতে যেতে হবে, আবার এইভাবে উঠে আসতে হবে। পুরো ব্যাপারটা 10 বার করতে হবে। এরমভাবে পায়ের কাছের থেকে হাতটা নিয়ে এই যাওয়া আসা টোটালটা কমপ্লিট হবে 10 বার। নেক্সট এক্সারসাইজ হচ্ছে প্ল্যাঙ্ক নি টাক। এই প্ল্যাঙ্কটা কীরকম? এরকমভাবে প্ল্যাঙ্কের পজিশনে থাকা, থাকার পরে সাইডে পা দুটো, আবার অরিজিনাল পজিশনে চলে যাওয়া, আবার সাইডে পা দুটো, আবার অরিজিনাল পজিশনে চলে যাওয়া, সাইডে পা দুটো। এই পুরো ব্যাপারটা 10 বার করতে হবে। নেক্সট হচ্ছে নিটাক
প্ল্যাঙ্ক, মানে প্ল্যাঙ্ক হয়ে আছি, নিটাকে হাঁটুটাকে শুধু ঠেকানো, আবার সোজা ঠেকানো, আবার সোজা ঠেকানো, এটাও 10 বার করতে হবে। এরপর লাস্ট এক্সারসাইজ, সেটা হচ্ছে শুধু হাঁটা, তাও মাত্র 3 মিনিটের জন্যে। হাঁটাটা হচ্ছে এরকম, ঘড়ি ধরে বা স্টপওয়াচ দিয়ে 3 মিনিট হাঁটা। সিম্পল অ্যান্ড ইজি, এটা হচ্ছে সেট 1 এক্সারসাইজ, কার্ডিও এক্সারসাইজ। আমার এই ইউটিউব চ্যানেল গুড লাইফের সুকন্যাটা যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি তোমাদের উপকারে আসে, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে আমার কোনো নতুন ভিডিও এলেই সাথে সাথে তোমরা দেখতে পাও।